Shalishmani tal gatzamar. Shalishmani tal gatzamar. এই মেয়ে ঘুরে ফিরে খালি তোমার বাড়ি যাচ্ছে, তোমার বাড়ি যাচ্ছে, মনে হয় এটাই প্রেমের টান, তাই নি? আরে দূর, কিসের প্রেম? ওই মেয়ের সাথে যদি আমার প্রেমই থাকতো তাহলে তো প্রথম দেখা দিত ওই মেয়ে আমার সিনা ফালাইতো, কই তো যাই জলিল। ভাই তোমাকে আমি একবার বুঝা কলাম না, জমিদার বাড়ির কামের ছাড়া। আরে না কি বলেন, আমি হচ্ছে জমিদার কাকুর একটা মাত্র বাবা, মানে জমিদার কাকু আমাকে তার হাতে মানে কোলে পিটি করে মানুষ করছে, বুঝছেন? তার বাড়িতেও খোঁজ খবর নিয়ে দেখলাম, বাড়িতেও যায় নাই, গেছে কমে। আর বাড়িও তো হ্যাঁ নিজের বাড়ি না ভাই। এটা কি হলো? কি হলো? এই মেয়ে পিন্টুর সাথে সাথে কনে যাচ্ছে, মনে হচ্ছে জমিদার বাড়ি। আল্লাহ রে, আসল মার্ডার মনে করে আমি এখন হলাম। আরে বাবা তুমি মার্ডার হবে কি জন্যে? আরে তুমি বুঝতে চাও না, এই কাল লাগিনি মেয়েটা পিন্টুর সাথে সাথে যদি সত্যি সত্যি জমিদার বাড়িতে উপস্থিত হয়, জমিদার বাড়িতে কি আছে? চম্পা, চম্পা, চম্পা যদি ভাঙে চুরে খুলে কয় যে এই লোকটা আমাকে একটা বাড়ির মধ্যে ঢুকে একটা রুমের মধ্যে নিবে চাইছিল, তখন চম্পা কি ভাববিনি? ও এই কথা কি আর ভাববি, ভাববি যে তুমি একটা লম্পট চরিত্রহীন দুশ্চরিত্র, তোমার বিয়ে করলে তার জীবনটাই ধ্বংস। কি করছো? হ্যাঁ তাই তো ভাববি। চম্পাটা বিশ্বাস করবি? কিসের জন্য বিশ্বাস করবি না, ওই মেয়ে যা বললে বিশ্বাস করবি? তাহলে এখন আমি কি করব? কি আর হবি, নিশ্চয়ই তুমি গোপন কোনো পাপ করছো যার জন্য আল্লাহ তোমার উপরে প্রকাশ্য প্রতিশোধ নিচ্ছে। ঠিক আছে, কি আর হবি, যাও জমিদার বাড়ি যাও, যা ওই চম্পার সামনাসামনি তাকাও, দেখো কি হয়। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ আমাক বাঁচাই দিছে, তুমি ভেজাল করছো, তুমি এখন বিপদে পড়ছো, দেখো কি করবো। করো আমি তো তোমার সাথে মশকরা করতেছিলাম, সরি ভাই আমি ভুল করে ফেলাইছি, মানে তাই তো কই, তুমি কি এত নিষ্ঠুর মানুষ নাকি যা আমার বিপদ দেখে তুমি চলে যাবে? আমার ভুল হয়ে গেছে ভাই, তুমি কি ব্যথা পাইছো? না পাইনি। ঠিক আছে চলো যাই। কেন যাব? যাব চম্পকের বাড়ি। চম্পকের বাড়িতে কি করব? আরে বাবা যেটা ঠিক করে রাখছি সেটাই। কোনটা? তুমি যে মার শুরু করবে আর আমি ঠেকানোর চেষ্টা করবো মিশে মিশে। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে অক পাগল সাব্যস্ত করবো, ওখানে গিয়েই বলবো কি চম্পারে বলবো যে ও তোমারই বিয়ে করতে চাইছে, আমার হাজবেন্ড বানায়, তোমার একবার হাজবেন্ড বানায়, ও আসলে পাগল, মেন্টাল থেকে সারা পাইছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। চলো তালি পারে, চলো চলো চলো। শোন যদি উল্টা পাল্টা কোন চিন্তা করে থাকিস না,
যে কি হলো কি হলো আমার বাড়ির রাস্তা কোনটা এইদিকে আর জমিদার বাড়ির রাস্তা কোনটা এইদিকে তাহলে ওরা এইদিক যাচ্ছে কিসের জন্যে সেটাই তো ওরা এইদিকে যাচ্ছে কিসের জন্যে সকাল থেকে আমি খামাখা তোমার পিছনে পিছনে ঘুরতেছি এটা আসলে তোমার বিপদ বুঝতে পারিসাও এখানে আমার কোনো কিছু করার নেই আমি মোটামুটি ফ্রেশ অবস্থায় আছি আল্লাহ যা করে ভালোর জন্য করে তাহলে আমি আসি হ্যাঁ তুমি ভালো থাকো এই যে এটা রাখো কাজে লাগবে আপনি চলে যাবেন যাই কি কাজ আমাকে এখন বিপদের মধ্যে ফালা রেখে চলে যাওয়ার ধান্দা করতেছিস না ওই কাল নাগিনী যদি চম্পার কাছে না যায় আমি নিজে চম্পার কাছে যে তোর নামে নালিশ করবো তুই ওই মেয়েটা ফুসলে ঘরের মধ্যে ঢুকে ও তার ইজ্জত নষ্ট করার জন্য ধান্দা করতেছিলি হ্যাঁ তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ মাথা তো মনে হচ্ছে পুরাই শেষ ধ্বংস হয়ে গেছে নষ্ট তো তুই করার ধান্দা করছিস হাসা হচ্ছে কিসের জন্য আবার ঠিক আছে হি হি করে হাসতে থাক আমি চম্পার কাছে এখনই যা তোর হাসাটা কাদায় পরিণত করতেছি তারা এই না তুমি তো ধ্বংস আরে বাবারে একটু মস্কারা করতেছি সেটাও কি তুমি বুঝতেছো না মনে করো যে সারা দুলা ভাই সম্পর্কের মধ্যে যদি একটু হাস তামাশা মস্কার না থাকে তাহলে তো সম্পর্কটা জমে ওঠে না তুমি কি করে বিশ্বাস করলে যে আমি তোমাকে এই ভেদর মধ্যে ফালে আমি চলে যাব আমি আমি তোমার উপকারে লাগবো না এটা হয় নাকি কোনো দিন পাগল ও শালা বাবু তুমি আমার সাথে তখন মস্কার করতেছিলে খালি ভরে চলো কি পিলান পিলান এখন একটু চেঞ্জ করা লাগবে কথা হচ্ছে কি যে ওই তিনজনের মধ্যে অকারণ ঘটায় ঠিকঠাক মতো চলে আসা কঠিন হয়ে যাবে আমার মনে হচ্ছে তোমার বাসায় পৌঁছানোর আগে তুমি জাস্ট করবে কি একটা শক্ত দেখে একটা লাঠি দেব ওই লাঠি নিয়ে সরাসরি পিন্টু শালার মাথা করে এরকম বাড়ি মারবে ও অজ্ঞান হয়ে যাবে আর আমি ওই মেয়েটা পেছন থেকে তাকড়ে ধরে আইনে ওই পুষ্কিনের মধ্যে ফেলাই দেবো ওই এরম করতে করতেই পানি খাতে খাতে মরে যাবি বুঝছি তুমি আরামের কামটা করবা না ঠিক আছে শালা বাবু করো আমি আপাতত আমার বউয়ের মায়ের হাত থেকে বাঁচি চলো পরিস্থিতি বুঝে নেই তারপর দেখো একটা মাত্র দলিল মানুষটা ছোড়ো মন্ডা ছোড়ো বাড়িটাও ছোড়ো এইটা জলিলের বাড়ি হ্যাঁ আমার কি মনে হয় এটা কি জমিদার বাড়ি এই বাড়িতে তো আমি আরো দুই বার আইলাম তা এবার যে দুইবার আসছেন কার সাথে দেখা হয় নাই হ্যাঁ হয়েছিল তো দুইজনের লগে দেখা হয়েছিল এই বাড়িতে ও কি হারাই তো জলিল আর জলিলের বউ জলিলের বউ এই বগর থেকে দুইজন পুরুষ পাকন কি দুইজন পুরুষ এই বাড়িতে তাইলে কি মোগ জিনের বাসা মোগ আফারে তুইয়া এখন ওই জলিলের বউর দিকে অ্যাটাক করছে পিতারে পিতারে তা আমি এখানে এবারের মধ্যে দুইজনই দেখছি আরে হ্যাঁ দুইজনই দেখছি তুই কি আমার বিয়ে লাগোস হ্যাঁ তোর লগে আমি শুধু মস্কারা করতেছি আমি আমার বিয়ে নিতে যাবেন কা বইলে আমার গা 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 আচ্ছা সব বাদ দেন তুই দুইজনের সাথে দেখাইলে এই দুইজন কিছু বলছে নি ওই দুইজনই তো কইলো এই বাড়িতে নাকি একটা বুড়ি থাকে আর ওই বুড়ি মইরা
অযোগ্য তো হয়ে গেছে আর এখন এর একটা পরিত্যক্ত বাড়ি এইটা কইয়া আমার আরেক বাড়িতে নিয়ে গেল জলিলের বাড়ির কথা কইয়া পাকা কি হ্যাঁ আরেক বাড়িতে লয়ে গেছে মানে এই এরা দেখতে কিরকম দেখতে খারাপ মনে করে কইতেছি একজন সাদা পায়জামা পাঞ্জাবি পরা ছিল আর উপরে কালাকোটি পরা ছিল আর দ্বিতীয়জন ইয়া বড় লম্বা চুল লম্বা দাড়ি আর সাইজে এইটু কইব ওলা এই তো দলিল আসলে এই যে দলিল হাই ওরে জলিল্লা রে ওই জলিল্লা তুই একবার মুরব্বি কয়া ভাগছস আবার মরার ভান দইরা তুই আমার কাছ থেকে পার পাইয়া গেছিস না জলিল্লা রে তরে আমি এবার পাই তরে পাইলে যে আমি কি করুম রে জলিল তুই আমার সামনে আয় আচ্ছা ম্যাডাম আমার কিছু মনে করবেন না মানে জলিলের সাথে আপনি রেশারেশি কি নিয়ে কইবেন জলিলের লগে রেশারেশি ওরে পাইলে ওরে পাইলে ওরে থাপ রাইয়া ওরে আমি শেষ করে দিমু একবারে আমি জিজ্ঞেস করতেছিলাম যে জায়গায় যে জায়গায় আমি হাত চালান বেশি সেই জায়গার ঠিকানাটা দেবেন একটু ওই জায়গায় যাইয়া যদি ট্রেনিং ট্রেনিং নিতে পারতাম আমার মনে হচ্ছে তোর মাথাটা সবচেয়ে ভালো হবি তোর কল্লাটা কাটে হাতে ধরাই দেই যত খুশি ইচ্ছা সাটা 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 এই দলি রে মিজাজ কিন্তু এমনিতে খুব খারাপ আছে তারপর তুই আবার মস্কারা শুরু করছিস এত মস্কারা করবো না করলাম তাহলে কিন্তু ভালো হবে না কাজ দিচ্ছি আরে মস্কারা তো তুই শুরু করছিস মেজাজের কি দেখিছিস এই তোর মেজাজ খারাপ হবে কি জানি রে তোর মেজাজ কি জানি খারাপ হবি ওই মেয়েটা কি আমার জন্য আসছে তোর আর তোর জন্য আমি তোর পেছনে পেছনে ঘুরে ঘুরে বিপদ আমি ডেকে নিয়ে আসছি এখন এই মেয়ে যদি কোনোভাবে চম্পার সন্তান পায় তার কাছে যায় যদি সবকিছু খুলে কয় যে উয়েক আমি একটা বাড়ির পর নিয়ে রুমের মধ্যে ঢোকানোর চেষ্টা করবে
এই কথা শোনার পর আমার সব্বা কি মনে করবি রে, আমার সম্পর্কে কি ধারণা করবি রে? আমার তো বিয়ে ভেঙে যাবি নি। ওরে বাবা রে, সম্পা সম্পা সম্পা, যার সাথে বিয়ে হয় নাই কোনো সম্পর্কই নেই, সম্পা নিয়ে পাগল হয়ে গেছে। আমি লাফাচ্ছি আমার বিয়ে করা বইয়ের জন্য, ঠিক আছে? আর তুই লাফাচ্ছিস যে তোর ভালোবাসে না, বিয়ে করবে চাই না, তার জন্য লজ্জা করে না। থাম, কি থামবি? সম্পার সাথে আমার সামাজিক ভাবে বিয়ে হয়নি এই কথা সত্য, কিন্তু ওর সাথে, ওর আত্মার সাথে আমার আত্মার বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওই এক আমি মনে মনে বউ মানেছি। আরে বাপরে, মনে মনে একেবারে চারটা রাজ্য দখল করে ফেলালি, বাস্তবে মনে হয় চারটা রাজ্য দখল হয়ে যায়। এই লজ্জা করে না, সম্পা তো তোরে বিয়ে করতে চায় নাই, সম্পা তো তোরে ভালোবাসে না, সম্পা তো তোর দুলা ভাইরে পছন্দ করে। এত সবকিছু জানার পরেও তোর লজ্জা সরম নাই, আর তোর তো মুরাদি নাই। আরে মুরাদ থাকলে সম্পা তোর কাছে চলে আসতো। মুরাদ কার আছে জানিস? এই দেখ, এই এই যে এই দেখ, এই পাঞ্জাবি পরা লোকটার মুরাদ আসার জন্যই একটা বিয়ে করে আনিছে। মুরাদ আসার জন্যই দেখ আর একটা মেয়ে লাফা লাফে খুঁজে বেড়াচ্ছে, জলিল কোন জায়গায় জলিল কোন জায়গায় জলিলে ধরার জন্য। মুরাদ এক কয় ক্ষমা